আমরা জানি সুদ ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100 ইন্টু সময়, বার্ষিক 3/3% হার সুদে। তাহলে হার হচ্ছে 3×3=9, 10, 10/3 এটা হচ্ছে হার, আর নিচে এই 100 আছে, 100, 1350 টাকা, আসল হচ্ছে 1350। কত বছরে সুদে আসলে 1620 টাকা হবে? সময় দেওয়া নাই, সুদে আসলে হবে 1620। সুদ আসল থেকে যদি এই আসল বাদ দেই তাইলে পেয়ে যাবো হচ্ছে সুদ, সুদ হচ্ছে 270 বিয়োগ করলে, তাইলে 270। এখন যেহেতু আমার সময়টাকে লাগবে বের করা, তাইলে এইগুলোর এই পাশে নিয়ে আসি, 270 উপরে যাবে এই 3, 100, 300 উপরে যাবে, 300 নিচে যাবে, 1350 আর হচ্ছে এই 10। এখন কাটাকাটি করি, শূন্য শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, 27 দ্বারা যদি কাটি 5 বার যায়, 5×27=135, 5×6=30, তার মানে সময় হচ্ছে 6 বছর। উত্তর এই ঘ নাম্বার 6 বছরে।